পুলিশের গুপ্তচর তুই, পুলিশের কাছে খবর পাচার করিস, দুধারে তলোয়ার তুই, আমাদের কাছ থেকে খাস আর পুলিশের কাছে উকরাস, সঙ্গে দল ঢুকেছিস আর আমাদেরকে নাচাচ্ছিস, তো নাচতে নাচতে মারা যাবি। লস্কর শিকদার, সাপের কামড়ে মৃত্যুর ভয় করলে কোন সাপুরে সাপ খেলা দেখাতে পারতো না, মৃত্যুর ভয় তোরা করিস, আমার নেই। আমি তো কাফন বেঁধে মাঠে নেমেছি আমার বাবার মৃত্যুর বদলা নেব বলে। বাবার মৃত্যুর বদলা? এই কি তোর বাপ? সাবেক এমপি শমশের খান, যাকে তুই নির্মম ভাবে হত্যা করেছিস। শাবাশ, শমশেরের মেয়ে তুই, বাবার মৃত্যুর বদলা নিতে চাস, কিন্তু বদলা বন্দি তো এখন শুরু হবে। ইজ্জতের বদলে জান অথবা জানের বদলে ইজ্জত, বল কোনটা দিবি? যে কোনো একটা তো দিতে হবে সুন্দরী, দুটোই রক্ষা হতে পারে। যদি আমার কথা মতো রাজার বাদশাকে ডেকে আনি, তোর ফোন পেলে ওরা চিলের মতো উড়ে আসবে, আর আমরা ফোন কর। অসম্ভব। ফোন কর বলছে? না, কিছুতেই না। তাহলে প্রথমে ইজ্জত দে, তারপর জান দিবে। এই কালেখা নিয়ে যা। আমি ফোন করছি। গুড গার্ল, এবার রাজাকে বল আমি যা বলছি। বল, বল। রাজা, কালেখে বাদশাকে নাসিরাবাদ আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিং এ আটকে রেখেছে, ওকে বাঁচাও। বাদশাহ, এই এবার বাদশাকে ফোন কর। সোমা, বাদল হঠাৎ আমাদের সাথে এমন দুর্ব্যবহার করছে কেন? তোমার আমার সম্পর্ক ভাইয়া ভালো চোখে দেখছে না। একটা মিনিট। হ্যালো বাদশাহ, রাজাকে লস্কর শিকদার চিড়িয়াখানাতে আটকে রেখেছে, ওকে মেরে ফেলবে। রাজাকে, রাজাকে বাঁচাও প্লিজ। ও শিট, বাদশাহ কি হয়েছে? রাজা ভীষণ বিপদ, ওকে সেভ করতে হবে, প্লিজ। তাড়াতাড়ি চলো। কালেখা, এবার তুমি রাজার জান খেতে যাও, আর আমি যাই বাদশার জান খেতে। চল শালি আমার সাথে। বাচ্চা, 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 এসো এসো ইন্সপেক্টর রাজা, বাচ্চাকে উদ্ধার করতে এসেছো? বাচ্চা নেই, কিন্তু এখানে আছে তোমার জানের কাল, কালেখা। এসো। রাজা, রাজা! বাদশাহ, এখানে তো কাউকে দেখছি না। রাজা! Oh!
তোকে আমি এভাবে যেতে দেবো না।